নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আবারও একটা নতুন টপিক নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা এখন শুরু করছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এখন আমি আজকে আমার ভিডিওটা বা ব্লগটা দিচ্ছি ঝাড়ু সম্বন্ধে আমার টপিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে ঝাড়ু কতটা আমাদের মেনে চলতে হয় কিভাবে মেনে চলতে হয় প্রথমে ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপ এই ঝাড়ু কিভাবে ব্যবহার করবে বা এই যে কতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হবে তোমাদের প্রত্যেকে তাই ভিডিওটা পুরোটা দেখো দেখো তোমাদেরই উপকার তোমাদের আমিও অনেক জায়গা থেকে জানছি পড়ছি বুঝছি তারপরে তোমাদের এই টপিক গুলো দিই যাতে তোমাদের প্রত্যেকেই উপকারে লাগে তো সেই প্রত্যেকেই তো ঝাড়ু বাড়িতে রাখো বা রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় ঝাড়ঝুঁড় দেওয়ার জন্য কিন্তু এই ঝাড়ু অবশ্যই কিছু সাবধানতা বা নিয়ম মেনে চলতে হয় তা না হলে মালকি কিন্তু ভীষণ ক্রুদ্ধ হন বা রেগে যান মালকী চলেও যেতে পারে গৃহ থেকে তাহলে ঝাড়ু প্রথমেই বলবো কবে বাড়িতে আনা শুভ এবং কোন দিন কেনা শুভ অশুভ আর দেওয়ার নিয়ম এগুলো আরো মানে ঝাড়ুটা বাড়ি কোন কেমন ভাবে রাখবে আর ঝাঁ ঝাড়ুর সঠিক মানে ঝাঁট দেওয়ার সঠিক সময় কোনটা এগুলো অনেকে জানে বা অনেকে জানে যাদের বাড়িতে ঠাকুমা দাদু দিদা আছে এরা সকলেই জানিয়ে দেন এখন তো ঠাকুমা দাদু ঘরে ঘরে নেই তাই তারা জানে না যে যার মতো করে তাই ভোলাকটা দেখে যাদের নিয়মটা ঠিক মেনে চলে সেই জন্য আমার এই ভিডিওটা করা তা এইগুলো যদি মেনে চলা হয় তাহলে অবশ্যই আমাদের ঘরে মা লক্ষ্মী অবশ্যই প্রবেশ করবে এবং সুখ শান্তি সমৃদ্ধি ঘরে থাকবে তাহলে ঝাড়ু সম্পর্কে আমি আবার এই বলছি যে আমরা টাকা পয়সা যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি আলমারিতে রাখি রাখি ছড়িয়ে ছিটিয়ে না গোপন স্থানে রেখে দি ঠিক ঝাড়ুটাকেও সেইভাবে তোমরা রাখো ঘরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখো না যত তত রাখলে কিন্তু মা লক্ষ্মী রাগ করবেন ক্রুদ্ধ হবেন তাহলে কোনখানে ঝাড়ুটা রাখবে কোন মানুষ আসলে বা বাড়ির মানুষেরও সহজে যাতে ঝাড়ুটা চোখ না পড়ে সেই রকম জায়গায় রাখো তাহলে কি হয় যদি চোখ পড়ে টাকা পয়সার অভাব হবে গৃহে অশান্তি হবে বাস্তু দোষও হবে নানা রকমের তাহলে ঝাড়ু ব্যবহার করার সময় কখনো পা দেবে না কারণ ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক তাহলে পা যদি দাও মা লক্ষ্মী ভীষণ ডাক করবেন ক্রোদ্ধ হবেন তাই যদি বাই চান্স পা পড়ে যায় ঝাড়ুতে তাহলে মা লক্ষ্মীকে স্মরণ করে একটু প্রাণ প্রণাম করে নেবে আর ঝাড়ু ব্যবহার করার পর যে কোনো দিন যখন মানে ঝাড়ুটা ব্যবহার করবে পুরো ঝাড়ুটা না জল দিয়ে ধো সামান্য জল দিয়েও ধোবে কিন্তু ঝাড়ুটা ধুয়ে রাখতে হয় নালে ঝাড়ু আবার গালাগালিও দেয় আর এই যে ঝাড়ুটা কখনো দাঁড় করিয়ে রাখবে না শুইয়ে রাখবে তা না হলে বাড়িতে কিন্তু কলহ ঝাটি হতে পারে সময় ঝাড়িটা ঝাড়ুটা আর কি শুইয়ে রাখো এটা মাথায় রাখো যেগুলো বলছি এরপর হচ্ছে যে কোনো নতুন বাড়িতে যদি কেউ যাও তাহলে কিন্তু এই যেখানে আছো সেখানকার পুরনো ঝাড়ুটা নিয়ে যেও না নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করো অনেক বাড়িতে কিন্তু গৃহপ্রবেশে ঝাড়ুরও পুজো করে ফুল টুল দিয়ে পুরোহিতরা মানে পুজো করে এটা মারোয়ারিদের খুব চল আছে তাই নতুন ঝাড়ু নিয়ে যদি প্রবেশ করো গৃহের সুখ শান্তি বৃদ্ধি পাবে আর ঝাড়ু অবশ্যই আর একটা জিনিস মনে রাখবে ঝাড়ু দিয়ে এঁটো ঝাড় দেওয়া উচিত না প্রথমে এঁটোটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নাও বা ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নাও কখনো অবশিষ্টাংশ মানে ঝাড়ু দিয়ে ছাড় দিও না তাহলেও মা লক্ষ্মী ভীষণ ডাক করবেন আর ঝাড়ু কিন্তু কখনো ডিঙিয়ে যাওয়াও উচিত না এরকম অনেক কিছু জিনিস আছে ডিঙিয়ে যাওয়া উচিত নয় তাহলেও মা লক্ষ্মী রুষ্ট হবেন আর ঝাড়ু কখনো বিছানা বা খাটের নিচেও রাখা উচিত না তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ বিলা বিবাদও হতে পারে আর আলমারির নিচেও কখনো ঝাড়ু রাখবে না কারণ আলমারিতে সাধারণত টাকা পয়সা এসব থাকে আর ভাঙা ছেঁড়া ফাটা এইসব ঝাড়ু দিয়ে কখনো ছাড় দেবে না তাহলে কি হবে মানে নেগেটিভ এনার্জি ঢুকে যাবে এবং সংসারে অনেক অকল্যাণ ঘটবে তাই কোন জিনিস যদি ভাঙা থাকে তাহলে অমাবস্যার দিন কিন্তু ফেলে দাও আর অমাবস্যার দিন যদি সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দিন ফেলে দাও কিন্তু বৃহস্পতিবার কখনো ঝাড়ুটা বাইরে ফেলো না এটা মাথায় রেখো আর এই দুটি দিনকে মা লক্ষ্মীর গণ্য করা হয় এই যে বৃহস্পতি আর শুক্রবার মা লক্ষ্মী বার বলা হয় গুরুবার আর ঝাড়ু যদি ফেলে দাও ওই বৃহস্পতিবার লক্ষ্মীবার তাহলে কিন্তু মা লক্ষ্মীও ঘর থেকে চলে যাবে আর কোন নতুন ঝাড়ু যদি কিনতে চাও বা ব্যবহার শুরু করতে চাও তাহলে সব থেকে ভালো দিন হলো বৃহস্পতিবার বা শুক্রবার শনিবার মঙ্গলবার কখনো কোনো ঝাড় নতুন ঝাড়ু ব্যবহার করবে না এটা কিন্তু নিষেধ আর এই ঝাড়ু তো সকলেই জানে ধন্ত্রাসের দিন কেনা খুবই যে বাড়ি হোক না কেন তারপরে লক্ষ্মী পুজোর দিন যদি ঝাড়ু কেন খুবই ভালো হবে বাড়ির মঙ্গল হবে আর অমাবস্যা পূর্ণিমার দিন মানে নতুন ঝাড়ু কোন কোন মাসে ব্যবহার করবে না লক্ষ্মীর মাস চৈত্র মাস চৈত্র মাস 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 ভাদ্র আর পৌষ এই তিন কিন্তু কখনোই নতুন ঝাড়ু ঝাড় দিতে শুরু করবে না আর ঝাড়ু দিনে সব সময় ব্যবহার করতে পারো কিন্তু সন্ধ্যের পর আর কিন্তু ঝাড়ু ব্যবহার করবে না তাহলে কিন্তু মালোকি আসার জায়গা মালক্ষ্মী চলে যাবে এতে দায়িত্বতাও বৃদ্ধি পাবে আর বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু বা ঝাঁটাকে কোনোভাবেই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখতে নিষেধ করছে এতে টাকা পয়সার আগমন বন্ধ হয়ে যায় এবং বাড়িতে অনেক অশান্তি ঢুকে পড়ে আর ঝাঁটা দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে অথবা পশ্চিম দিকে যে কোনো স্থানে কিন্তু ছাড়ুটাকে রেখে দিতে পারো কিন্তু উত্তর পূর্ব কোণে কখনো নাই আর সবার ঘরে ছাঁটা কিন্তু কখনো রাখবে না আবারও বলবো আলমারির নিচেও কখনো রাখবে না আর ঝাড়ুটা কখনো মানে ঢোকার মুখে রাখবে না বললাম কোনো আড়াল জায়গায় যাতে না পড়ে জায়গায় রাখবে ঝাড়ু তো আমরা ঘরবাড়ি ঘর বাড়ি করার জন্যেই ব্যবহার করে থাকি তাই ঝাড়ু সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন জন্যই ব্যবহার করো কাউকে মার মেরো না বা কোনো বস্তুকে মানে ঝাড়ু দিয়ে সরিয়ে না নড়িও না পশুকে তো কখনোই মারবে না ঝাড়ু দিয়ে নিজের বাচ্চাকেও না এই সবগুলো কিন্তু মাথায় রেখো আর ঝাড়ু কখনো পাও দেবে না আর গৃহ যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততটাই মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবে আর এই যে আমি যেগুলো বললাম এইগুলো যদি মেনে চলো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেই পাবে এতে কোন ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যা যা নিষেধ করলাম এগুলো মনে রাখো তাহলে লাস্ট বলবো পৌষ মাস চৈত্র মাস ভাদ্র মাসে ঝাড়ু কিনতে পারো কিন্তু কখনোই প্রথম দিন শুরু করবে না আর ফেলবেও না বাইরে ভাঙা ঝাড়ু ছোট হয়ে গেছে বা ভেঙে গেছে এরকম ঝাড়ু বাইরে কিন্তু ফেলে দেবে না এক মাস কোথাও আড়ালে রেখে দাও তারপরে তুমি ফেলো কিন্তু কখনো এই পোষ চৈত্র ভাদ্র এগুলোকে বাঙালিদের বলা হয় লক্ষ্মীর মাস বাস্তুশাস্ত্র লক্ষ্মী কোনো কোনো জায়গায় এই তিন মাস লক্ষ্মী পূজা করে অনেকেরই আছে এই তিন মাস বারো মাসের যে লক্ষ্মীটা হয় তিন মাস লক্ষ্মী পূজাটা করে ধান দিয়ে তাই মাথায় রাখ রেখো আমি যেগুলো নিষেধ করলাম যেভাবে ঝাড়ুর ব্যবহার করতে বললাম এগুলো করো দেখো খুব ভালো হবে সংসারের আয় উন্নতি বাড়বে ঝগড়াঝাটি কলহ বিবাদ সব দূরে সরে যাবে তোমার কিন্তু সংসারে কোনো রকম আর অশান্তি হবে না এই ছোটখাটো জিনিসগুলো মারলে আমাদের গৃহের ভালোই হবে যারা মানে না তাদেরই সব সময় চরম অশান্তি লেগে থাকে কিভাবে হয় কেউ জানে না তাই এই ছোটোখাটো জিনিসগুলো মারলে দেখো ভালোই হবে সংসারে আজকের মতো বিদায় অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক করো আর অন্যের ভালো চাইলে একটু শেয়ার করে দাও কখনো অন্যের ক্ষতি চেও না অন্যের খারাপ চেও না ভালো চেয়ে একটু শেয়ার করে দাও তারাও জানুক নিয়মটা মানুক যারা অজান্তে করে তাদের কথা আলাদাই অজান্তে করে বলেই সংসারে এত রকম অশান্তি দুর্ভোগ টানাটানি অর্থে নানান রকম প্রত্যেক মানুষ এখন নানান চিন্তায় ব্যস্ত নানান কষ্টে তাদের দিন কাটাতে হয় এইসব ছোটোখাটো নিয়মগুলো মানো দেখো ভালোই হবে এইসব ঝাটা ঝাড়ু তারপর আরও অনেক কিছু আছে বটি নানান রকম জিনিস আছে এগুলো এক একটা এক একদিন টপিক নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরব আজকের মতো বিদায়